একটা গাড়ি বা গরু, গাড়ি বা গরুর ছবি দেখে বলবে এটার উপর প্যারাগ্রাফ লিখতে, আর বাংলাদেশে বলবে এটা মুখস্থ করো, মুখস্থ করে পরীক্ষায় লিখো। আজকে গল্প করবো জাস্ট। আমার ইউটিউবে বেসিক্যালি অনেকে কোয়েশ্চেন করে কম্পিউটার সায়েন্স এখানে পড়ে কি হবে, টিউশন ফি কিরকম হয়, ফিউচার কি, তো আমি তোকে এই কোয়েশ্চেন গুলি করবো। আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো, বাট ওই যে কি বলে ইংলিশে বলা লাগবে না বাংলা বলতে হবে, বাংলায় বলো। ওকে, তাইলে তাইলে ঠিক আছে। আচ্ছা, আমরা ইংলিশ মন থেকে বলবো আমি তাইলে। আমরা কোয়েশ্চেন করে যে কম্পিউটার সায়েন্স যারা পড়তে চায়, এটা কি ওয়ার্থ ইট ইউকে তে এসে পড়া? আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ থেকে লাইক ইউকে মাচ বেটার এই ফিল্ডে, কারণ হচ্ছে ওরা যে বাংলাদেশে বেসিক্যালি ওরা থিওরি বেসড পড়ায়। ওকে, লাইক আমি একটা এক্সাম্পল যদি দেই, এখানে স্টুডেন্টদের ওরা একটা লাইক দুরিয়াম জড়িয়ে একটা গাড়ি বা গরু, গাড়ি বা গরুর ছবি দেখে বলবে এটার উপর প্যারাগ্রাফ লিখতে, আর বাংলাদেশে বলবে এটা মুখস্থ করো, মুখস্থ করে পরীক্ষায় লিখো। ওকে, তাহলে একটা ট্রিক কোয়েশ্চেন, তাহলে ইউকে কেন, ওয়াই নট ইউএসএ, অস্ট্রেলিয়া অর কানাডা? আমার কাছে মনে হয়েছে যে ইউকে ইজ বেটার দেন ইউএস অর আদার ইউরোপিয়ান কান্ট্রিজ, বিকজ সেফার, এবং এখানে অনেক বড় একটা বাংলাদেশি কমিউনিটি আছে, সো যে কোনো হেল্প ক্ষেত্রে সমস্যা হলে অনেক সাহায্য সহযোগিতা পাওয়া যাবে বাংলাদেশের মানুষের কাছ থেকে, এই জন্য আমি ফার্স্ট ইউকে চাই। কম্পিউটার সায়েন্স ফিল্ডে শুধু ইউকে না, অন্যান্য ওয়ার্ল্ডের অন্যান্য কান্ট্রি আরও মাচ বেটার ইয়ে অপরচুনিটি আছে, বাট ওয়ার্ল্ডে যেখানে যাই না কেন আমাদের ফার্স্ট ওয়ার্ল্ডে একটা ডিগ্রি থাকলে কম্পিউটার সায়েন্স ফিল্ডের বর্তমানে ভ্যালু আছে, সো যে কোনো ক্ষেত্রে আমরা যদি ফার্স্ট ওয়ার্ল্ডে একটা কান্ট্রি থেকে গ্রাজুয়েশন করি বা কিছু করি, তাহলে জব পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে না। ইফ ইউ আর স্মার্ট এনাফ, তাহলে তুমি নিশ্চয়ই কোনো না কোনো জব পেয়ে যাবে, তাহলে কোম্পানির বসে আছে মানুষ নেওয়ার জন্য, বাট তোমাকে শো করতে হবে যে তুমি আসলে এবল টু ডু দ্যাট। ওকে, সো এটা স্টুডেন্টের উপরে ডিপেন্ড করে, তাই না? পড়াশোনা খরচ প্লাস তোমার যে অ্যাকোমোডেশন আর এক্সট্রা খরচ আছে এগুলো লাগবে, তো এই পুরো টিউশন ফি কি একসাথে দিয়ে দিতে হয়? ইউনিভার্সিটি আছে স্টুডেন্টদের সুযোগ দেয় ইনস্টলমেন্টে দেওয়ার জন্য বা পুরো বছরের সময় নিয়ে দেওয়ার জন্য, বা কোনো কোনো ইউনিভার্সিটি আছে ওরা অ্যাটলিস্ট 6 মাস বা 6 মান্থে ফুল পেমেন্ট দিয়ে দিতে হয় ওদের জন্য ফুল ইয়ারে। ওকে, টিউশন ফি হয়তো অনেকে নিয়ে আসতে চায়, বাট থাকা খাওয়াটা ওরা নিজে দিতে চায়, বাট এটা কি পসিবল? ফার্স্ট অফ অল আমরা এখানে আসছি স্টুডেন্টরা আসে যে পড়াশোনা করার জন্য, আমরা যদি ওভাবে চিন্তা করি তাহলে স্টুডেন্টদের চিন্তা ভাবনা করতে হবে যে আসলে ওরা পড়াশোনা করবে ফুল টাইম দিয়ে, তাইলে গ্রাজুয়েশনের পরে একটা জব ভালোভাবে পাওয়ার সুযোগ সুবিধা খুব ভালো। আর যদি চিন্তা করে দিন নিজে পার্ট টাইম কাজ করে অ্যাটলিস্ট অ্যাকোমোডেশনটা কাভার করবে, মোটামুটি সম্ভব, ইফ ইউ টাইম ম্যানেজমেন্টটা যদি ঠিক থাকে প্লাস একটু হার্ডওয়ার্কিং হয় সম্ভব আছে, বাট টিউশন ফি কাভার করা একটু বেশি কষ্ট। ইউকে তে যারা পড়তে আসে স্পেশালি লন্ডনে, দ্য অ্যাকোমোডেশন পেতে এটা কি হার্ড নাকি ইজি, কিভাবে পাবে? কারেন্টলি একটু সমস্যা দেখা দিতেছে যে লন্ডন সিটির ভিতরে সবাই একবারে কমিউনিটির সাথে মানুষের সাথে থাকতে চায়, সো এখানে অ্যাকোমোডেশনটা খুঁজে পাওয়া কষ্ট হইতেছে, প্লাস রেন্টও বেড়ে গেছে, কস্ট অফ লিভিং ইউকেতে বাড়ছে, প্লাস ওয়ার্ল্ডের সব জায়গায় এখন একটু ক্রাইসিস চলতেছে, এই জন্য বা একটু কষ্ট হইলেও পাওয়া সম্ভব আছে। লন্ডন সিটির বাইরে যদি একটু দেখা যায় অ্যাকোমোডেশনটা একটু একটু চিপার হয় এবং পাওয়া যায় ভালোই। তো একটা সিঙ্গেল একটা স্টুডেন্ট যদি এসে থাকতে চায় একটা সিঙ্গেল রুম নিয়ে, ওর কিরকম খরচ হতে পারে? মানে লন্ডন সিটির ভিতরে 500 থেকে 600 পাউন্ড, মানে বাংলাদেশি টাকাটা কত হবে, লাইক 50-60 হাজার? হ্যাঁ হ্যাঁ, এরকম। আর একটু যদি লন্ডন একটু একটু শহরে একবার কেন্দ্র থেকে একটু বাইরে যায় তাহলে 400-500 অ্যারাউন্ডে পাওয়া যায়, বাট ইফ ইউ লাইক তোমার ভার্সিটি প্লাস তোমার কাজের জায়গায় যদি তুমি সুন্দরভাবে রোডটা প্ল্যান করে একটা বাসা খুঁজে নাও তাহলে এত বেশি পড়বে না, অ্যারাউন্ড ভালো পরিমাণে মানে অ্যাকোমোডেশন প্লাস ট্রান্সপোর্টেশন সবগুলো খরচ মিলে আপনার দেখা যাবে মাসে 500-600 পাউন্ড খরচ হয়েছে। কম্পিউটার সায়েন্স কোর্সটা কি ইজি নাকি হার্ড, কি মনে হয়? আমার কাছে মনে হয়েছে ফার্স্ট ইয়ারে আমি আসার পর এখানে একটু ডিফিকাল্টি প্রবলেম ফেস করছি, কারণ বাংলাদেশে পড়াশোনার স্টাইলগুলো ডিফারেন্ট, এখানে আসা একটু ডিফারেন্ট, তো যখন ডিরেক্ট আমাদের প্র্যাকটিক্যালি পড়াইছে, ডিরেক্ট কোডিং শেখাইতেছে, তখন বোঝা গেছে যে কভার করতে পারতেছি না, বাট আফটার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যখন ঢুকছি তখন আস্তে আস্তে বুঝে গেছি জিনিসটা কীরকম পড়তে হবে, কীভাবে শিখতে হবে, কীভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। আমার কাছে মনে হইতেছে যে একটা স্টুডেন্ট চেষ্টা করলেই পারে, এটা আগে হয়তো বাংলাদেশেও হয়তো এরকম হয়, বাট আমরা এখানে আসার পর ডিরেক্টলি একটু কষ্ট মনে হয়, বাট আস্তে আস্তে সবাই কভার আপ করে ফেলে। হ্যাঁ, যদি একটা স্টুডেন্ট কমপ্লিট করে তখন ওরা তো PSW পাবে না 2 বছরের? এখনো পর্যন্ত এই রুলটা আছে যে এটা কবে চেঞ্জ হবে এটা, ইউ নো, ইটস আপ টু দা গভর্নমেন্ট আর চেঞ্জ করে দিবে কি করবে না এটা তো ওদের উপর ডিপেন্ড করে, বাট এখনো পর্যন্ত আছে যে একজন স্টুডেন্ট আন্ডার গ্রাজুয়েট হোক আর পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করুক, ওদের 2 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক মানে কাজ গ্রাজুয়েশন করার পর 2 বছরের কাজ করার সুযোগ সুবিধা দেয় ওরা, তো ওই সময় ফুল টাইম কাজ করা যায়।
সো থ্যাংক ইউ আমাদেরকে এত ইনফরমেশন দেওয়ার জন্য। সো এই ভিডিওটা থেকে অ্যাকচুয়ালি স্টুডেন্টদের অনেক হেল্প হবে, কারণ কম্পিউটার সায়েন্সের অনেক স্টুডেন্ট আমাকে কোয়েশ্চেন করে, কমেন্টস করে এভরিডে অলমোস্ট। সো আমার অ্যান্সার থাকে না কখনো, বিকজ আমি বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে। সো তুই অ্যাকচুয়ালি অনেকগুলি মানুষকে আজকে হেল্প করলি, অ্যান্ড ফিউচারেও অনেক হেল্প হবে। সো অ্যান্ড অনেক মানুষ এসে তোকে জিজ্ঞাসা করতে পারে নিচে যে হাই ভাইয়া তোমার ভিডিও দেখে আসছি, তো তখন বিরক্ত হওয়া যাবে না, বিরক্ত হবে না, ঠিক আছে। অ্যান্ড হ্যাঁ, আর আব্দুর রহমান অনেক ফ্রেন্ডলি, তোমরা যদি কখনো আব্দুর রহমানকে পাও ইউনিভার্সিটিতে তোমরা ওকে হাই বলতে, ইউনিভার্সিটিতে বলা যাবে না, না ওরা জানে অলরেডি কোন ইউনিতে পাওয়া যাবে। হ্যাঁ, সো তোমরা হাই বলতে ভুলবা না ওকে। সো আই এম অলওয়েজ রেডি টু মেক সাম ফ্রেন্ডস এন্ড টক টু পিপল। ওকে, থ্যাংক ইউ সো মাচ, বাই।